লাইফটা অ্যাকচুয়ালি এরকমই, মানে ট্রেন জার্নির মতোই অনেকটা। তো ফাইনালি অনেক খোঁজার পরে এই রুমটা পেয়েছি। আই লাভ দিল্লি। নমস্তে এভরিওয়ান, হোপ ইউ গাইজ অল আর ফাইন অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকে চলেছি দিল্লি দিল্লি দিল্লি। সো আজকে যাব হচ্ছে দিল্লি। এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস, দেখাচ্ছি মানে নিউ দিল্লি যাব। ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে দিল্লি, দিল্লি আগে কোনোদিন যাইনি, সো দিল্লি সব যাব। এখন চলে এসেছি দুর্গাপুর, দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়েছে। এর আগে বর্ধমানে দাঁড়িয়েছিল। বাজে হচ্ছে 10:20। এখন বসে আছি আমি, এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস, যেটা ট্রেন নাম্বার হচ্ছে 12381। পূর্বা এক্সপ্রেস এটা হচ্ছে যাবে নিউ দিল্লি, মানে এটা হচ্ছে ছেড়েছে 8:15, এটা অলমোস্ট 24 ঘন্টা 24 আওয়ার্স পরে গিয়ে পৌঁছাবে নিউ দিল্লি, মানে অলমোস্ট একদিন আর কি, একদিন পরে যাচ্ছে নিউ দিল্লি এটা। তো এখন এটা দাঁড়িয়েছে হচ্ছে আসানসোলে, মানে এর আগে হচ্ছে দাঁড়িয়েছিল ফার্স্ট বর্ধমান, তারপরে দাঁড়ালো দুর্গাপুর, তারপরে এখন হচ্ছে আসানসোলে আছি। এটা হাওড়া থেকে, মানে হাওড়া স্টেশনের বাইরে থেকে ব্রেকফাস্ট করেই উঠেছিলাম, তাই জন্য আর ব্রেকফাস্ট করার দরকার হচ্ছে না ট্রেনে। আমাদের লাইফটা অনেকটাই ট্রেন জার্নির মতোই, কেউ আমাদের সাথে পুরো জার্নিটাই যায়, কেউ আবার পরের স্টেশনেই নেমে যায়। সো এই ফিলোসফিটাকেই কাজে লাগিয়ে মানে লাইফে এগিয়ে যাওয়া দরকার, মানে যারা সাথে রয়েছে তাদের সাথে জার্নিটা এনজয় করতে করতে কভার করে দাও। সো এখন আছি আমি ধানবাদ স্টেশন, ধানবাদ, জাস্ট ধানবাদে এসে দাঁড়ালো, মানে 5 মিনিট দাঁড়াবে। এই যে আমাদের স্টেশন, এটা হচ্ছে হাওড়া টু নিউ দিল্লি। রয়েছি এটা ধানবাদ স্টেশনে, মানে যেটা হচ্ছে বিহার স্টেটের মধ্যে পড়ে। একটা জিনিস মনে পড়ে গেল, মানে ধানবাদ হচ্ছে যেটা হচ্ছে মনোজদের এখানেই থাকে, মানে মনোজদের ভিডিও আমি দেখি, মানে মনোজদের ভিডিও দেখে অনেকটা ইম্প্রুভ হয় আমার। সো ধানবাদে কোনো দিন আসলে, মানে মোটো ব্লগে আসলে, তো অবশ্যই মনোজদের সাথে একবার দেখা করবো। সো অলমোস্ট 4 ঘন্টা ক্রস করে, মানে এখন বাজে হচ্ছে 12:40, 4 ঘন্টা ক্রস করে চলে এসেছি। এখন ওটা হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছি কি নাম স্টেশনটা, আমি বলতে পারছি না, স্ক্রিনে এই স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন বাজে 2:25, লাঞ্চ কমপ্লিট। সো অলমোস্ট 6 আওয়ার্স মানে ট্রেনেই আছি, দেখা যাক। তারপরে আর এখনও অনেক, মানে প্রায় প্রায় এখনও 18 ঘন্টা বাকি, মানে 6 ঘন্টা কাটাতেই মোটামুটি হালকা হয়ে গেছে। আমি সিরিয়াসলি 1-1 ঘন্টা মনে হচ্ছে আমি 1-1 দিনের মতো। সো লাঞ্চ করে একটু রেস্ট, লাঞ্চ করার পরে যে এবার একটু বাদাম নিয়েছি, বাদাম খাবো, আর এই জন্য হেডফোন, গান শুনবো। এখন বাজে 3:30, এখনই ঘুমাচ্ছে, মানে 3:30 বাজে, এখনই ঘুমাচ্ছে। রাত্রেবেলা কি করবে জানি না, আমার তো ঘুমই আসছে না। তো
এখন অলমোস্ট 9 ঘন্টা ক্রস করে এখন মানে 9 ঘন্টা ট্রেনে কাটিয়ে চলে এসেছি ইউপি, মানে এটা হচ্ছে ইউপি বর্ডারে ঢুকে গেছি, মানে বিহার বর্ডার ক্রস করে ইউপি বর্ডারে ঢুকেছি, মানে 9 ঘন্টা কাটিয়ে ফেলেছি ট্রেনে। সিরিয়াসলি বলছি, মানে রাতে কি করব জানি না, কারণ দিনের বেলাতে এক এক মানে এক একটা স্টেশনে দাঁড়াচ্ছে, তাই একটু টাইম পাস হচ্ছে, গান শুনছি, এদিক ওদিক যাচ্ছি, দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছি, বাট রাতে তো ওটা করা যাবে না, রাতে তো জানলা দরজা টোটালি বন্ধই থাকে। সো দেখা যাক, এখন ইউপি ইউপির একটা স্টেশন কি নাম জানো ওইখানে দাঁড়িয়েছি। Let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, I see you are real right now. এখন বাজে হচ্ছে 9:15, এখন রয়েছি প্রয়াগরাজ, প্রয়াগরাজ বলে একটা প্ল্যাটফর্মে। তো এখানে জাস্ট মোটামুটি ট্রেনে সবাই শুয়েই পড়েছে, এখন জাস্ট একটা খাবার নেওয়ার জন্য নেমেছিলাম, খাবার নিলাম, নিয়ে এবারে ডিনার করে শুয়ে পড়বো, তারপরে আবার ভোরবেলা দেখা হবে। Already feel it that. Give me a little more dark in the spotlight. Do I wanna know something? So good morning guys. So এখন বাজে 6:40, মানে 40 মিনিট লেটে ঢুকলো নিউ দিল্লি দেখতে পেলে, মানে তাও ঠিক আছে, মানে রাতে মেক আপ করে দিয়েছে, এর আগে 2 ঘন্টা মতো লেট ছিল, রাতে অনেকটা মানে ফাস্ট চালিয়ে মেক আপ হয়ে গেছে ওটা। তো এখন হচ্ছে স্টেশনে নামবো, নিউ দিল্লি স্টেশন, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে, চলো লেটস গো। সো এই যে এটা হচ্ছে রেল স্টেশন, মানে যেখান থেকে আমরা নামলাম, এখান থেকে নেবে এই কানেক্ট হচ্ছে মেট্রো। সো স্টেশন থেকে বেরিয়েই এখানেই সব অটো ট্যাক্সি সব পাওয়া যাবে, মানে হাত ধরে ধরে টেনে নিয়ে যাবে। আর এই যে এই পাশেই রয়েছে আই লাভ দিল্লি, আই লাভ দিল্লি, সিরিয়াসলি। এই যে টোটাল টোটো অটো ট্যাক্সি এভরিথিং। রোড থেকে খুলতে খুলতে এখানে পেয়েছি একটা হোটেল, এটা হচ্ছে 3-স্টার হোটেল, হোটেল পিজি ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ, মানে মেন রোড থেকে জাস্ট কিছুটা দূরেই, এটা হচ্ছে স্টেশন থেকে জাস্ট 100 ডিস্টেন্সে। আমরা এখান থেকে রুম রয়েছে এখান থেকে গিয়ে ফার্স্ট ফ্লোরে, তার আগে একটা জিনিস দেখিয়ে দিই। সো চলো রুমে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি অনেক খোঁজার পরে এই রুমটা পেয়েছি, অনলি 700। যেটা দেখার সেটা হচ্ছে টয়লেট, টয়লেটটা খুবই ক্লিন, একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। আর এদিকে এসিও আছে, এদিকে আবার টিভি আছে, ঠিকই আছে, ঠিকঠাক, নট ব্যাড, একদম। রুম নাম্বার 107। তো অলমোস্ট 24 ঘন্টা ট্রেনে কাটিয়ে চলে এসেছি হোটেলে, মানে এখন জাস্ট হোটেলে এসে 9টা বাজে, সকাল 9টা, প্ল্যান করা হবে কোথায় কী যাওয়া হবে, আর এখনও ফ্রেশ হইনি, ব্রেকফাস্টও করিনি, জাস্ট ফ্রেশ হয়ে নেবো, নিয়ে ব্রেকফাস্ট করে দেন নেক্সট ব্লগে দেখাবো আমি কাদের সাথে এসেছি আর কোথায় কোথায় যাবো। সো টিল নাও তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো যারা নতুন আছো, আর যারা পুরনো আছো জানো কী করতে হবে, লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা। সো চলো ফ্রেশ হয়ে নিই, দেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।